কেবল টিভিতে ঝিরঝির করছে অর্ধেক চ্যানেল, অর্ধেক টাইমে কিছু অ্যাডই আসছে, মানে সিনেমা অত আসবে না তখন, মানে জলসা মুভিজ চ্যানেলটাও ছিল না, মানে জলসা মুভিজ অনেক পরে এসেছে, অনেক পরে। হ্যাঁ, তো তখন মানে জাস্ট সিনেমা দেখাবে সেন্ট্রিক ওরকম কোনো ওরকম চ্যানেল ছিল না, থাকলেও ঝিরঝির করছে ইয়ে করছে, মানে তখন মনে হয় মেন সোর্সই ছিল ওই মানে এন্টারটেনমেন্টের, বলতে পারো হলে গিয়ে একসাথে গিয়ে ফ্যামিলির সাথে বলো বন্ধুদের সাথে গিয়ে দেখা, সেই কারণেই কি বেশি চলতো আর এখন আস্তে আস্তে কমে আসছে? না দেখো, ব্যাপার হচ্ছে মানে অনেকগুলো ফ্যাক্টর সেখানে কাজ করছে। ধরো ফার্স্ট তো হচ্ছে মানে অডিয়েন্সের কাছে অ্যাভেলেবিলিটি অনেক বেড়ে গেছে, মানে টেলিভিশনে অনেক চ্যানেলস চলে এসেছে, তারা কন্টিনিউসলি দিচ্ছে, টেলিভিশন একটা কারণ, মোবাইল একটা কারণ, মোবাইলে সবার কাছে ইজিলি অ্যাভেলেবেল হয়, তাই জন্য সিনেমা দেখা যায় চার্মটা ওভারঅলই কমে গেছে। এটা কিন্তু খালি ইন্ডিয়াতে নয় বা বাংলাতে খালি নয়, ওয়ার্ল্ড ওয়াইডে তুমি যদি দেখো অনেক বড় বড় প্রজেক্ট কিন্তু ফেল করছে। ইভেন এখন তো মার্ভেলের সিনেমাও ফেল করছে, পরপর মার্ভেলের এখন লাস্ট কিন্তু অনেকগুলো সিনেমা বক্স অফিসে একেবারেই চলেনি, থর লাভ অ্যান্ড থান্ডার, হ্যাঁ অনেক ছবি চলেনি, হ্যাঁ কিছু ছবি আরও চলেনি, মানে তবু তো থর নিয়ে লোকে কথা বলেছে, বাকি ছবি নিয়ে তো অনেক কথাই বলেনি, মানে খুবই মানে খারাপ অবস্থা হয়েছে। সো অ্যাজ আ হোল পুরো ওয়ার্ল্ডেই সিনেমা দেখার যে মানে যে এক্সাইটমেন্টটা ছিল সেটা কমে যাচ্ছে, নতুন আরও টেকনোলজি আসছে, এআই আসছে, অনেক কিছু হচ্ছে, সো হ্যাঁ সেটা কমছে। হ্যাঁ টেকনোলজিক্যাল একটা কারণ আছে, আর দ্বিতীয় হচ্ছে কি কোথাও কি বাংলা সিনেমার কোথাও মানে একটা যে হলে গিয়ে ধরো ওই যে যে জিনিসটা জওয়ান করতে পেরেছে, এখন যে আমি বললাম যে এখন কমে গেছে, কারণ এখন ওই ধরনের ছবি ইভেন হিন্দিও বানায় না, খুব কম। এবং জওয়ানের ক্ষেত্রে আমি দেখেছিলাম যে প্রচুর লোকে আর কি মানে সিটি মারছে, যখন ওই একটা ট্রাক হাইস্ট ছিল না সেকেন্ড হাফে, ওই সিনটাতে মানে পিপল ওয়ার গোয়িং ক্রেজি, সিটি মারছে, এ করছে। সো সেই টাইপের ছবিও হওয়া তুমি যদি দেখো বাংলাতে এখন কমে গেছে। সো সেইটা যে একটা এক্সপিরিয়েন্স যে আমি কমিউনিটি ভিউইং করবো, সেটা সেই ব্যাপারটাই তো কমে গেছে আর কি। কিন্তু দেবদমনে করছিল সিনেমাগুলো, যেমন হইচই, আনলিমিটেড, ঠিক আছে, তারপরে ওই মানে ওই টাইম ফ্রেমে কয়েকটা কিন্তু ওরকম মাস ফ্রেমিং করছিল, কিন্তু ওয়ার্ক করছিল না। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি হয়েছিল হচ্ছে দিস ওয়াজ আফটার 2017, মানে 2017 হি লঞ্চড হিজ প্রোডাকশন হাউস চ্যাম্প দিয়ে, তারপরে হি ডিড সাম এক্সপেরিমেন্টাল ওয়ার্ক। মানে চ্যাম্পও তুমি যদি দেখো ইট ইস নট আ রেগুলার বাংলা কমার্শিয়াল মুভি, তো হি ডিড দ্যাট, মানে যে টাইপের বাংলা কমার্শিয়াল মুভি হতো তার থেকে ভেঙে বেরিয়ে একটা অন্যরকমের, ইভেন লুক অ্যান্ড ফিল ওয়াইজও ইট ওয়াজ ডিফারেন্ট, বাট সেটাও তারপর তখন সেইভাবে মানে মানে হয়তো পারফর্ম করেছে বাট আন্ডার পারফর্ম করেছে, মানে যতটা এক্সপেকটেশন যেটা দেব আর রাজ চক্রবর্তী একসাথে কাজ করছে যতটা মানে তারাই চ্যালেঞ্জ দিয়েছে, তো দ্য এক্সপেকটেশন ওয়াজ মাচ হায়ার, বাট সেইভাবে আন্ডার পারফর্ম করেছে। বা কবির বলে একটা সিনেমা করেছে উইচ ওয়াজ রিয়েলি গুড, বাট সেটাও তখন মানে চলেনি সেইভাবে। তো এরকম পরপর কিছু ছবি তার ওয়ার্ক করছিল, ককপিট রয়েছে যেখানে একটা এভিয়েশন, কিন্তু ওটা একদমই ভালো হয়নি আমার মনে হয় সিনেমাটা। হ্যাঁ প্রবলেমস তো ছিল, দেখো ভিজুয়াল এফেক্টসে তো প্রবলেম ছিলই, তো সেই ছবিটাও তখন ওয়ার্ক করেনি, এ করেনি, তো পরপর অনেকদিন তার ছবি চলছিল না। তারপরে হি ডিড এ কাম ব্যাক উইথ এ ডিফারেন্ট জনরা, ফ্যামিলি ড্রামা, যেটা সাজবাতি দিয়ে, অ্যান্ড দেন হি ইজ ডুইং দ্যাট অলসো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা ফ্যামিলি অডিয়েন্সকে মাথায় রেখে ক্যালকুলেটিভভাবে যে না আমার যাতে ছবিটা আর কি দেখো, কারণ আমাদের এখানে কী হয়েছে ওয়েস্ট বেঙ্গলে না হল কমে গেছে, সিঙ্গল স্ক্রিন কমে গেছে, এবং গ্রামের দিকে হল নেই, শহরের দিকে বেশিরভাগ হল, এবার শহরের দিকের অডিয়েন্সের যে টেস্ট বা তারা যে ধরনের ছবি দেখতে চায় সেই ধরনের ছবি যাতে কেটার করতে পারে সেই একটা ক্যালকুলেশন করে সেই ধরনের ডিরেক্টরদের সাথে কোলাবোরেট করে, সো হি হ্যাজ ট্রান্সফর্মড হিমসেলফ এবং খুবই সাকসেসফুল আফটার কোভিড, তো স্পেশালি দেব ইজ ডুইং রিয়েলি গুড।